একজন দর্শকের অনুরোধে আজ দুই পদ্ধতিতে আম আঁকা শেখাব প্রথমে আমি ইংরেজি বর্ণ ও এর মতো করে লম্বা করে একটা গোল দিয়ে নিলাম তোমরা একেবারে গোলও করতে পারো এবার এটার মধ্যে থেকে এসের মতো করে একটা অংশ বের করলেই হয়ে গেল আম লাইনগুলো সহজে বোঝানোর জন্য এবার আমি মার্কার দিয়ে আমটাকে পুরো আউটলাইন দিয়ে দিচ্ছি তোমরা আউটলাইন নাও দিতে পারো এবার আমের বোটা দেওয়ার জন্য এইভাবে একটু ভেঙে ভেঙে লাইন আমরা দিয়ে দেব এবার আমের বোটার সাথে ছোট ছোট দুটো দাগ দিয়ে সেটাকে লম্বা করে টেনে এঁকে দেব আমের পাতার মাঝখানের শিরা এরপর দুই পাশে এভাবে বাঁকা করে লাইন দিয়ে আমি আমের পাতা এঁকে ফেললাম এবার দিয়ে দিতে হবে আমের পাতার মাঝখানের কয়েকটা শিরা তাহলে আমার আম আঁকা মোটামুটি শেষ এবার বক্সের মাধ্যমে আম আঁকা শেখাবো প্রথমে এভাবে চারটা বাহু দিয়ে একটা বক্স করতে হবে এই বক্সের মধ্যেই আমরা আমটা আঁকবো এবার আমি মার্কার নিয়ে এভাবে বক্সের মধ্যে লাইন টেনে একটা আমের শেপ তৈরি করে ফেলব তোমরা মার্কার না নিয়ে তোমরা পেন্সিল দিয়েও এই শেপটা তৈরি করতে পারো এরপরে আমি আমের বোটাটা আগের মতো করে একটু লাইনটা বাঁকিয়ে বাঁকিয়ে একটা বোটা এঁকে ফেললাম বোটার সাথে কিছু গিট থাকে আমি দুইটা আমেরই সেই গিটগুলো দিয়ে দিলাম এই গিট দেয়া হয়ে যাওয়ার পরে এবার আমের বোটা থেকে দিয়ে দেব একটা পাতা এভাবে একটা লাইন টানলাম গোড়ায় দুটো লাইন করে দিলাম এবং এই আমের শিরার চারপাশ দিয়ে এভাবে একটু লাইন বাঁকিয়ে বাঁকিয়ে দিলে আমার আমের পাতা হয়ে গেল। মাঝখানে শিরাগুলো দিয়ে দিলাম শিরাগুলো দেওয়ার পরে একেবারে আম এবং আমের পাতা পুরো কমপ্লিট এবার আমাদের রঙ করার পালা আমি অয়েল প্যাস্টেল দিয়ে আমগুলো রঙ করছি প্রথমে লাল রংটা ভালোভাবে এভাবে ঘষে ঘষে আমের উপরের অংশে দিয়ে দিচ্ছি এবার নিচ্ছি কমলা রং এই কমলা রংটা লাল রঙের সাথে মিশিয়ে আরও খানিকটা নিচ পর্যন্ত সুন্দর করে ঘষে ঘষে করে দিলাম এবার নিচ্ছি হালকা কমলা রং এই হালকা কমলা রঙটাও আগের মতো করে আরও বেশ খানিক দূর নিচে নামিয়ে আমি এই কমলা রং শেষ করলাম এবার নিচ্ছি হলুদ রং এই হলুদ রঙটা আমি আরও নিচ পর্যন্ত এভাবে ঘষে ঘষে করে দিচ্ছি এবার নিচের অংশে সবুজ রঙ করে দিতে হবে প্রথমে গাঢ় সবুজ রঙ নিয়ে এভাবে নিচের কিছু অংশ করে দিয়ে পরে হালকা রং সবুজ রঙ দিয়ে পুরো অংশটা ভরাট করে দিতে হবে এবারে উপরের রঙটা ঘষে আরেকটু একটু গাঢ় করে দিলাম এবার আমের পাতা এবং আমের বোটায় সবুজ রঙ করে দিব প্রথমে আমের বোটায় আমি হালকা সবুজ রঙ করে দিচ্ছি এবার বোটার অন্য পাশটায় আমি গাঢ় সবুজ রঙ করে দিলাম এখন আমের পাতায় আমি কিছু কিছু জায়গায় গাঢ় সবুজ রঙ করে দিয়ে পরে হালকা সবুজ রং দিয়ে ভরাট করে দিলাম এবং এর মধ্যে দিয়ে শেষ হল এই আমটির পুরোপুরি রঙ করা এবার অন্য আমটিও আমি এভাবে রঙ করে দেবো প্রথমে উপরে লাল রং দিয়ে দিচ্ছি এবং লাল রঙের পরে দিয়ে দেবো কমলা রং কমলা রঙের পরে দিয়ে দিচ্ছি হলুদ রঙ এবং হলুদ রঙটা দেওয়ার পরে নিচের দিকে প্রথমে গাঢ় সবুজ এবং পরে হালকা সবুজ রং করে মোটামুটি আমের কালারটা কমপ্লিট করছি এবার আগের মতো করেই আমের বোটার একপাশে প্রথমে গাঢ় সবুজ এবং পাতারও এক আমি গাঢ় সবুজ করে দিলাম এবং পরে হালকা সবুজ দিয়ে বোটার একপাশে এবং পাতার ফাঁকা জায়গাগুলোতে আমি হালকা সবুজ কালার দিয়ে বরাট করে দিলাম হয়ে গেল আজকের আম আঁকা ভালো লাগলে পেজটি ফলো করবে এবং ড্রয়িং স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্টস করে জানাবে তোমাদের কি ড্রয়িং দেখতে ইচ্ছে করছে